কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমিও কি বলবো, ভালো আছি। নিত্যদিনের কথা ভালো না থেকে বলি ভালো আছি। আসলে আমি ভালো, কারণ তোমরা দেখতে পাচ্ছ এই যে আমি রেডি হয়েছি, এখন আমি যাবো একটু ডাক্তার দেখাতে। তো চলো তোমাদের সঙ্গে সমস্ত কিছু শেয়ার করবো। আর তোমাদের চা টিফিন হয়ে গেছে তো? তো না হয়ে থাকলে তোমরা চা টিফিন করে নাও। হ্যাঁ, তারপর আমার সম্পূর্ণ ভিডিওটা তুমি দেখো। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমরা বেরিয়ে পড়েছি, আর কোথায় যাচ্ছি এখন আমি সেটাই বলবো তোমাদেরকে। তো কয়েকদিন ধরে আমার শরীরটা ভীষণই খারাপ। তো আজকে 3-4 দিন হলো ডক্টর দেখিয়েছি। তো ডক্টর কিছু টেস্ট দিয়েছে আমাকে, আর সেই টেস্টগুলো করার জন্যই বেরিয়ে পড়েছি। তো দেখো, পৌঁছে গিয়েছি। তো এখন আমার কী কী টেস্ট দিয়েছে সেগুলোইও দেখে দেখে লিখে নিল, আর আমার টেস্ট হবে এখানে। তো আমি বসে আছি, বলল ব্লাড নেবে। তো আমি কিন্তু ভীষণ ভয় পাই, ব্লাড দেখে ভয় পাই, প্লাস ইঞ্জেকশন দেখে ভয় পাই। তো আমার মনে হয় শুধু আমি একাই ভয় পাই না, অনেকেই আমার মতো এরকম ভয় পায়। আমি জানি না কেন ভয় পাই আমি এত। খুব একটা ব্যথা লাগে না, কিন্তু তখনও কেন জানি ওই ইঞ্জেকশনটা দেখলেই না, সুচটা দেখলেই কেন জানি আমার ভয় লাগে। আর ব্লাড তো আমি একদমই দেখতে পারি না জানো। আমি আচ্ছা, আমার চোখের সামনে যদি এরকম কোনো ঘটনা ঘটে যে দেখি কারো হাত কেটে গেছে, একটু রক্ত বেরোচ্ছে, আমি ওখানে নেই, কোথায় তার একটু হচ্ছে আমি কি বলবো যে সেবা করব, তা নয়, আমি ওখান থেকে পালিয়ে যাই। আমি দেখতে পারি না, একদমই দেখতে পারি না। তো যাই হোক, ব্লাড নেওয়া হয়ে গেল। তারপর এসেছি এই যে অরুণা ডায়াগনস্টিকে, এখানে আবার এক্স রে করাতে হবে, এক্স রেও করাতে বলেছে। তো এখন বলি কিসের জন্য টেস্ট, কিসের জন্য এক্স রে এত কিছু করতে হচ্ছে আমাকে। তো বসে আছি এখানেই, এক্স রে হয়ে গেলে তারপর হচ্ছে বেরিয়ে পড়ব। তো আমার কয়েকদিন ধরে না শুধু হচ্ছে নেক এত ব্যথা করছে কি বলবো, মাথার পিছন থেকে ঘাড় অবধি প্রচণ্ড যন্ত্রণা জানো। তো যাই হোক, পরে বলি সেই গল্পগুলো। তো এখন আমি বলছি যে এক্স রে করার পর আমরা বেরিয়ে পড়েছি ওখান থেকে, আর এই যে বাজারে ঢুকেছি। বাজারে ঢুকেছি বলতে যে রাস্তা দিয়ে আমাদের বাড়ি যেতে হবে, সেই রাস্তার দুধারেই কিন্তু এরকম বাজার বসেছে। তো ওকে বললাম যে একটু বাজার করি, শাক দেখে খুব লোভ হলো আমার, আমি একটু শাক বেশি ভালোবাসি সেজন্যই ওকে বললাম যে দাঁড়াও একটু শাক নিয়ে যাই। তো বাজার কিন্তু আছে বাড়িতে, কারণ ও সকালবেলায় অনেক বাজার নিয়ে গেছে, শাকটাই শুধু নিয়ে যায়নি। তো তারপর দাঁড়িয়ে পড়েছি আমরা, দাঁড়িয়ে এই যে শাক দেখছি আমি, বিভিন্ন রকম শাক, মূলা শাক, কুলেখাড়া শাক, পুঁই শাক। তো আমি মূলা শাক নেব, এখন নতুন নতুন মূলা শাকগুলো উঠেছে, কয়েকদিন ধরে খাচ্ছি, তো বেশ ভালোই লাগলো আমার মূলা শাকগুলো। তো সেজন্য মূলা শাক নেব। আর আমি সবজিগুলো দাম জিজ্ঞাসা করছি যে এই সবজির দাম কত, ওই সবজির দাম কত। হ্যাঁ, সবজির যা দাম, সত্যি খুব দাম সবজির। তো যাই হোক, মূলা শাক নেওয়া হয়ে গেছে, নিয়ে এই যে বাড়ির কাছাকাছি চলে এসেছি। তো সকালবেলা কিন্তু না খেয়ে গেছি, এখন মোটামুটি 11:30 বাজে, খুব খিদে পেয়েছে। তো ওকে বললাম যে একটু আখের রস খাবো, আর প্রচণ্ড রোদও উঠেছে জানো, খুব গরম। তো বললাম যে একটু আখের রস খেলে মন্দ হয় না, তো একটু আখের রস খাবো জন্য দাঁড়িয়ে পড়েছি। তারপর বন্ধুরা, আখের রস খেয়ে সেদিন বাড়ি চলে গেছি। এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও, না সরি, তার পরের দিন হবে না, তার পরের দিনের ভিডিও। ও সোমবার টেস্ট করেছিলাম, মঙ্গলবার নয়, এটা হচ্ছে বুধবারের ভিডিও ক্লিপ। তো মঙ্গলবার যেতে পারিনি, মঙ্গলবারে প্রচণ্ড বৃষ্টি ছিল, বৃষ্টির কারণে রিপোর্টগুলো আনতে যেতে পারিনি। তো আজকে বুধবার, আজকে আবার হচ্ছে ডক্টরও বসবেন। তো 4:30টার দিকে বাড়ি থেকে বেরিয়ে পড়েছি টেস্ট নেওয়ার জন্য, সরি টেস্ট নয়, রিপোর্টগুলো নেওয়ার জন্য। রিপোর্টগুলো নিয়ে ওই দিক দিয়ে ডক্টর দেখিয়ে একবারে চলে আসবো বাড়িতে। তো মনটা কিন্তু খুব খারাপ আমার, ভীষণ ভয় লাগছে আমার, ভীষণ ভীষণ ভয়ে আছি আমি। জানি না রিপোর্টে কী ধরা পড়বে, বড় সড়ো কিছু ধরা পড়বে কি না, এগুলোই হচ্ছে সারা রাস্তায় চিন্তা করতে করতেই যাচ্ছি। তো শরতের আকাশটা কিন্তু বেশ ভালোই লাগছে দেখতে, সেজন্যই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তো আর একটা কথা বলি তোমাদেরকে, আমার কিন্তু শরীর খারাপ থাকলে না কিচ্ছু ভালো লাগে না জানো, সত্যি কথা বলছি, আমার ভিডিও করতেও ভালো লাগে না।
একদমই মন চায় না আমার সাজতে, মন চায় না খেতে, মন চায় না ভিডিও করতে। তোমরা দেখতেই পাবে আমার চ্যানেলে কোনো ভিডিও কিন্তু নেই সেরকম। হ্যাঁ, এই হচ্ছে পরশু দিন একটা ভিডিও দিয়েছি, তো সেটা হচ্ছে আগের ভিডিও ছিল, সেটা একটু ভয়েস বাকি ছিল, সেই ভয়েসটুকু দিয়ে দিয়েছি। আর নতুন কোনো ভিডিও নেই, না কোনো শর্ট ভিডিও ছাড়ছি, না কোনো নতুন ভিডিও ভয়েস দিয়ে ছাড়ছি, একদমই ভালো লাগে না আমার। তো আমি যে বাড়িতে যেরকম অবস্থায় ছিলাম সেরকম অবস্থায় বেরিয়ে পড়েছি, আর তোমরা আমাকে দেখেই বুঝতে পারছো আমি কতটা রোগা হয়ে গেছি, আমার চোখ মুখ কতটা শুকিয়ে গেছে। তো জানি না কেন এত শরীর খারাপ হয় আমার মাঝে মাঝে, বুঝতে পারি না। তো আবার ভাবছি যে এই ব্যথাটা কিসের ব্যথা, আমার স্পন্ডালাইজড হলো নাকি আবার, এসব ভাবছি। মানে বিভিন্ন রকম ভাবনা আমার মাথায় উঁকি দিচ্ছে জানো। তো এই ব্যথাটা কিন্তু আমার হঠাৎ করে নয়, কিছুদিন থেকে না এরকম হচ্ছে। তো প্রথম দিকে না অতটা কেয়ার করিনি আমি, ভাবছিলাম যে আমার তো কি বলবো, আমি কিন্তু হাই প্রেশারের রোগী, তো সেটাই ভাবছিলাম যে প্রেশারের থেকে হয়তো বা আমার এরকম মাথা ঘোরা প্লাস হচ্ছে একটু ঘাড় টন টন করে। তো এখন দেখছি না ব্যথাটা একটু অন্য রকম, প্রেশারে তো শুধু মাথা ঘোরাতো আর ঘাড়গুলো একটু টনটন করতো, তো সেটা সহ্য করতে পারতাম। তো এখন দেখছি ব্যথাটা অন্য রকম, সহ্য করতে পারি না। দুদিন তো একবারে বিছানায় পড়া, আমি জানো একবারে শয্যাশায়ী। তো যাই হোক, এই যে রিপোর্ট নিতে এসেছি, তো আমি এখানে রিপোর্ট নিচ্ছি, আর ও গেছে হচ্ছে তোমাদেরকে যে বললাম যে এক্স রে করাইছি আমি আর একটা ডায়াগনস্টিকে, তো ও ওখানে গেছে এক্স রে রিপোর্ট আনার জন্য, আর আমি এখানে বসে আছি। তো ওই যে বললাম যে ব্যথার কথা বললাম তোমাদেরকে, শয্যাশায়ীর কথা বললাম না, সত্যি আমার অবস্থা না খুব খারাপ ছিল দুদিন, খুবই খারাপ ছিল, কি বলবো তোমাদেরকে। আমি না মনে করতেই চাই না আমার এই খারাপ দিনগুলো, না আমি মনে করতেই চাই না। হ্যাঁ, কিন্তু কেন জানি না আমার কাছে সব মানে আমার সঙ্গে সব সময় খারাপটাই বেশি হয়, ভগবানই জানে কেন হয় আমার সঙ্গে এরকমটা। তো এখন আমি ভাবছি যে না জানি রিপোর্টে আবার কী ধরা পড়বে। আর তোমরা দেখো আমাকে, দেখেছো আমার চোখ মুখ দেখে বুঝতে পারছো আমি ঘুমাতে পারি না ঠিক মতো, খেতে পারি না, সব সময় শুধু মাথার মধ্যে একটাই চিন্তা ঘুরছে যে না জানি রিপোর্টে কী ধরা পড়বে, না জানি বড় সড়ো কিছু আবার ধরা পড়ে কি না। ও চলে আসলো এক্স রে রিপোর্ট নিয়ে, তো এখন বসে আছি ডক্টরের অপেক্ষায়, ডক্টর আরও রুগী দেখছেন। তো এই ডক্টর ওষুধ খেয়ে না দুদিন থেকে বেশ হচ্ছে বেটার ফিল করছি, ঘাড়ের ব্যথাটাও কমেছে আর মাথা ঘোরাটাও কমেছে। আজকে দেখা যাক আবার কি হয়, কম খাই যেন সুস্থ থাকি, তাই না বলো? সুস্থ থাকলে সব কিছুই ভালো লাগে। তো আমি প্রে করি তোমাদের যেন কারো কিছু না হয়, তোমরা যেন সবসময় সুস্থ থাকো, তোমরাও প্রে করো যে আমার যেন মানে বড় সড়ো কিছু শুনতে না হয়। তো আমি ঘাড়ে যে এক্স রে করেছে আমি সেই এক্স রে রিপোর্টটা দেখতেছি, কিছু তো বুঝি না, হ্যাঁ তখনও দেখতেছি যে দেখি তো আমার ঘাড়ের হাড়গুলো, বুঝেছো, সেটাই দেখতেছি। তো যাই হোক, ডক্টর দেখিয়ে আসলাম, এসে বাড়িতে কি বলবো, বসে বসে অনেকক্ষণ কান্নাকাটি করলাম, কান্নাকাটি করার পর এই যে তোমাদের সামনে আসলাম, কি বলবো মনটা খুব খারাপ, অনেক কিছুই বলেছে ডক্টর, তো সেটা তোমাদের সঙ্গে অন্য আরেক দিন শেয়ার করব। তো দেখো 6:10 আর মেয়ের জন্য হচ্ছে মোমো নিয়ে এসেছি, তো ওকে দিয়েছি, ও খাচ্ছে, আমাকে বলছে যে মা খাবে নাকি। তো আমি বলছি না বাবা আমার মনটা ভালো নেই, আমার কিছু ভালো লাগতেছে না, তুই খেয়ে নে। তো যাই হোক, ওকে এসব কিছু বলিনি, তোমাদের সামনেই বললাম আমার মনের কথাটা, তোমাদের সামনে বললাম। তো ওই যে খেয়ে নিচ্ছে, আর তোমাদেরকে দেখাই আমাকে কতগুলো মেডিসিন দিয়েছে, দেখো এই দেখো আমাকে কতগুলো মেডিসিন দিয়েছে, দেখেছো কতগুলো মেডিসিন দিয়েছে। তো যাই হোক, এসে একটা একটা করে খেয়ে নিলাম, আর আমার ওষুধ খেতে তো একদমই বাজে লাগে, খুব বাজে লাগে আমার ওষুধ,
আমার একদম ভালো লাগে না ওষুধ খাওয়াটা, কিন্তু কেন জানি না আমার সঙ্গে শুধু সবসময় এরকমটাই ঘটে। আমি ওষুধ খাওয়ার ভয়ে না অনেক কিছু চেপে যাই, হ্যাঁ অনেক সময় অনেক কিছু অসুবিধা হলেও না আমি আমার হাজবেন্ডকে বলি না, কারণ আমি জানি যে বললেই আমাকে ডক্টরের কাছে নিয়ে যাবে আর ওষুধ খেতে হবে, সেই ভয়ে আমি অনেক কিছুই বলি না, কিন্তু আমার সঙ্গে বারংবার সেটাই ঘটে, আমাকে ওষুধ খেতেই হয়। তো যাই হোক, আমাকে লিকুইড ওষুধ দিতে চেয়েছে, যে ফাইলগুলো হয় না আমাকে ওগুলো দিতে চেয়েছে, আমি নেইনি, আমি বলেছি আমাকে লিকুইডের পরিবর্তে আমাকে ট্যাবলেট দিয়ে দিন। ট্যাবলেটগুলো খেতে কষ্ট হলেও খেতে পারি, গন্ধ টন্ধ নেই, খেতে পারি। তো ওষুধ খেতে না পারলে আর কী হবে বলো, অসুখ যখন হয়েছে তখন তো খেতেই হবে। আর আমি ডক্টরকে জিজ্ঞাসা করলাম যে আমার রিপোর্ট দেখে কী কী প্রবলেম হয়েছে একটু বলুন তো শুনি। তো ডক্টর আমাকে বলল অনেক প্রবলেমের কথাই বলেছে, তো সব কিছু মনে নেই আর সব কিছু বুঝিও নি, যতটুকু বুঝেছি যতটুকু মনে আছে অন্য একটা ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব, কারণ আমার আজকে কিছুই ভালো লাগছে না, মনটা খুবই খারাপ। হ্যাঁ, আর কান্নাকাটিও করেছি, আমার কান্নাই পাচ্ছে যেন, শুধু আমার বারবার মনে হচ্ছে যে আমি বাঁচবো তো, আমি কয়দিন বাঁচবো, আমি আমার বাচ্চাটাকে ভালো করে মানুষ করতে পারবো তো, আমি যদি না থাকি আমার এই ছোট বাচ্চাটার কি হবে বলো, এতটুকু বাচ্চা ও কীভাবে একা একা মানুষ হবে, মানে বিভিন্ন রকম মাঝে মাঝে চিন্তা মাথায় শুধু ঘুরপাক খাচ্ছে ঘুরপাক খাচ্ছে যেন, আর কান্নাই পাচ্ছে। তো যাকগে, আজকে আর বেশি কথা বলবো না তোমাদের সঙ্গে, তোমরা বুঝতেই পারছো আমার মনের অবস্থা। তো আমি তোমাদের জন্য প্রে করি তোমরা যেন সবসময় সুস্থ থাকো, ভালো থাকো, আর তোমরাও প্রে করো আমিও যেন সুস্থ থাকতে পারি। আজকে টাটা।